আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কে কিভাবে আমরা ভয়েস টেন্স অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। যেমন ধরো আমি একটা এক্সাম্পল লিখছি, ফার্স্ট ধরো বলেছিলাম যে অর্ডার মনে রাখবে অর্থাৎ আদেশ, অ্যাডভাইস অর্থাৎ উপদেশ, আর রিকোয়েস্ট মানে হচ্ছে তোমার অনুরোধ। এই তিন টাইপের সেন্টেন্স তোমাদের পাবে। এইবার দেখো আমি প্রথমে যে একটা এক্সাম্পল লিখবো, ধরো থ্রো দা বল, থ্রো দা বল মানে বলটি নিক্ষেপ কর, তাহলে এই এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। এবার ধরো প্যাসিভ ভয়েস আমরা এটা কি করে করবো, তা তোমরা এক ফার্স্ট ভাববে সেন্টেন্সটা কি বোঝাচ্ছে, অর্ডার না অ্যাডভাইস না রিকোয়েস্ট। রিকোয়েস্ট কখনই বোঝাবে না, কারণ রিকোয়েস্টটা আগে প্লিজ কথাটা উল্লেখ থাকবে, প্লিজ মানে দয়া করে। তাহলে তোমাদের ভাববে তোমরা যে কি অর্ডার বোঝাচ্ছে না অ্যাডভাইস বোঝাচ্ছে। দেখো বলটা নিক্ষেপ করো, থ্রো বল নিক্ষেপ করা, তাহলে এটা অর্ডার বোঝাচ্ছে। তাহলে যেই সেন্টেন্সটা অর্ডার বোঝাবে, সেই অর্ডার যখনই তোমরা বুঝো অর্ডার বোঝাচ্ছে, তখনই মাথায় রাখবে অর্ডার বোঝালে লেট কথাটা আনতে হবে, এল ই টি লেট। তাহলে অর্ডার বোঝালে তোমরা কি আনবে, লেট। এইভাবে দেখো লেটের উপরে এখানে দেখো বলটা নিক্ষেপ করো, এই যে দা বল এটা কিন্তু অবজেক্ট, কারণ ধরো এটা কোনো একটা সাবজেক্ট উজ্জ আছে সাবজেক্ট, ধরো তুমি বলটা নিক্ষেপ করো, তা যাই হোক তাহলে থ্রো দা বল। তাহলে এখানে দেখো লেট কথা আনবে এবং লেটের পরেই এই অবজেক্টটা সাবজেক্ট আনবে, যে কি লেট দা বল, অর্থাৎ এই মানে অবজেক্টটাকে নিয়ে আসবে এখানে লেট দা বল। এবার বি কথাটা তোমাদের এক্সট্রা আনতে হবে, তাহলে লেট দা বল বি থ্রো থ্রু থ্রো, তাহলে কি করবে, সর্বপ্রথমে অর্ডার যাতে যদি বোঝাও তাহলে লেট কথা আগে আনবে, তারপরে ধরো দা বল, তারপরে বি থ্রো। ধরো অনেক উদাহরণ দেওয়া যায়, ওপেন দা ডু, আমরা এটাকে প্যাসিভাস করতে গেলে প্রথমে লেট আনবো, তারপর এই দা বোর্ডটা আনবো, অর্থাৎ আমি একটু বুঝিয়ে দিচ্ছি ডিটেলসে, ওপেন দা ডু, তাহলে তোমরা এটাকে কি করবে, প্রথমে লেট আনবে, লেট যখন এটাকে প্যাসিভাস করবে এই অ্যাক্টিভ ভয়েস থেকে লেট আনবে, তারপরে এই ডাক বোর্ডটা নিয়ে আসবে লেট দা ডু, লেট দা ডু। আর এই যে ওপেন, এই মেন ভাবটা সব সময় থার্ড ফর্ম হয়ে যাবে, এই ভাবটা ও পি এ ই ডি ওপেন, আর এখানে বিই বি লিখবে। তাহলে কি লিখেছি, প্রথমে কি আনবে লেট, তারপরে ডা ডুয়ন যেটা শেষে যেটা থাকবে সেটা নিয়ে আসবে, আর ভাবটাকে সবসময় থার্ড ফর্ম করে একদম লাস্টে লিখবে এবং এর আগে বিই বি দিয়ে দেবে, তাহলে লেট দ্যাট ডোর বি ওপেন। ধরো আমি তোমরা টুকে নিও, আমি ধরো মুছে দিলাম, আরেকটা এক্সাম দেবো, আর এই এক্সামটা এখানে লিখছি, ধরো ক্যারি ইট হোম, ধরো ক্যারি ইট হোম, ক্যারি ইট হোম, তাহলে ক্যারি ইট হোম যেটা বলছে এটাকে প্যাসিভ আমি কি করে করবো, দেখো তাহলে এখানে কি এই সেন্টেন্সটা আগে বুঝবে এটা অর্ডার বোঝাচ্ছে না অ্যাডভাইস বোঝাচ্ছে না রিকোয়েস্ট, এটা অর্ডার বোঝাচ্ছে। তাহলে আমরা অর্ডার যখন বোঝাচ্ছে তখন আমরা জানি অর্ডার টাইপের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে কি করে করতে হয়, লেট আনতে হয়, তারপরে দেখো ইট আনবে। এখানে কিন্তু কখনো হোমটা নিয়ে আসবে না, হোমটা এক্সট্রা দিয়েছে যে এটা নিয়ে যাও বাড়িতে, তাহলে অ্যাকচুয়ালি ইট এখানে অবজেক্ট, তাহলে লেটের পরে তোমরা ইট আনবে, লেট ই, পরে বি দিয়ে দেবে, কারণ দেখো দা বলের পরে বি দিয়েছি, দা ডোর পরে বি দিয়েছি, এখানে ঠিক তেমনি ইটের পরে বি দিয়ে দেবে, তারপরে এই যে ভাবটা ক্যারি এটাকে সবসময় থার্ড ফর্ম করবে, ক্যারিড সবসময় থার্ড ফর্ম করবে ক্যারিড, এই এক্সট্রা কি আছে হোম, সেটা এক্সট্রা হোম বসিয়ে লাস্টে, তাহলে লেট ইট বি ক্যারিড হোম। তাহলে দেখো এই যে আমি এইটাই বোঝানোর জন্য এখানে এক্সাম্পলটা দিয়েছি যে ক্যারি ইট, তাহলে লেট ইট বি ক্যারি, আর এই যে এক্সট্রা হোমটা আছে এটা হোম এক্সট্রাই রেখে দেবে। তাহলে আমাদের অর্ডার দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করে করা যায় সেটা বোঝালাম।
লিখে নিও। এইবার আমি অ্যাডভাইস দিয়ে বোঝাচ্ছি যে অ্যাডভাইস দিয়ে কোন সেন্টেন্সটাকে আমরা কি করে করব। অ্যাডভাইস দিয়ে ধরো ওবে ইওর টিচার্স, যেটা আমরা নরমালি জানি একটু বলো, কিন্তু আমি তোমাদেরকে বলেইছি যে একদম পাতি এক্সাম দিয়ে তোমাদেরকে বোঝাবো, তারপর তোমরা নিজেরই করে সব পারবে। আর তাছাড়া আমি অনেক এক্সাম্পল দিয়ে পরে আমি অনেক ক্লাসের মাধ্যমে বোঝাবো, তাই তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে তোমরা ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন বলে সেভ করে রাখবে, যাতে আমি প্রতিদিন যেই গ্রামার নতুন নতুন ক্লাসগুলো ছাড়বো যাতে তোমাদের ফোনে চলে আসে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার ক্লাসগুলো তোমরা দেখলে তোমরা ইংরেজি শিখতেই পারবে, কারণ আমি আমার পুরো নিজের মৌলিকত্ব দিয়ে আমি খুব সুন্দরভাবে তোমাদের ইংরেজি গ্রামারগুলো বোঝাবো। আমি যদি দেখি সাবস্ক্রাইব সংখ্যা বাড়ছে, তোমরা আমার ভিডিওগুলো লাইক করছো, তাহলে কিন্তু আমি প্রতিদিন ভিডিওগুলো আপলোড করতে খুবই ইন্টারেস্টেড হব। চল এক দেখো এবার যেটা বলছে যে এবার যেটা লিখবো যে কি ওবে ইওর টিচার্স, ওবে ইওর টিচার্স, ওবে ইওর টিচার্স। তাহলে দেখো এখানে এই ইওর টিচার্স এটা অ্যাডভাইস, আগে বলে নিচ্ছি যে সেন্টেন্সটা কি অর্ডার না আদেশ না উপদেশ। এবার এটা দেখো উপদেশ বোঝাচ্ছে, আর যদি মনে রাখবে অ্যাডভাইস এ ডি ভি আই সি ই, এই অ্যাডভাইস এই স্পেলিং হচ্ছে নাউন, মানে এটা হচ্ছে উপদেশ, আর এ ডি ভি আই এ সি এটা হচ্ছে উপদেশ দেওয়া, এটা হচ্ছে ভাগ, উপদেশ দেওয়া এটা হচ্ছে ভাগ। অর্থাৎ সবসময় একটা সেন্টেন্সে নাউন ওয়ার্ডটা না ভাগ না অ্যাডজেক্টিভ এটা কিন্তু পরবর্তী হবে। তো যাই হোক এইবার দেখো যেটা বলছি যে ওবে ইওর টিচার্স এটা কিন্তু আমাদের উপদেশ, তার অ্যাডভাইস টাইপের অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা বেশি ভয়েস করবো তখন কিন্তু লেট আনা যাবে না। অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা এল ই টি লেট লিখতে পারবো না, এটা হলো অর্ডারই লিখতে পারবো। যাই হোক এই ক্ষেত্রে আমরা কি করবো, এই যে মান্য করো তোমার শিক্ষক মহাশয়দেরকে এই ইওর টিচার্স এই অবজেক্টটা কিন্তু আমরা নিয়ে আসবো এখানে ইওর টিচার্স। এইবার দেখো যেটা বলছে এই যে ওবে ভার্ব এটা কিন্তু থার্ড ফর্ম হয়ে যাবে প্যাসিভে, কারণ আমি বলেছিলাম যে প্যাসিভে মেইন ভার্বটা সবসময় থার্ড ফর্ম হয়। তাহলে এইখানে এক্সট্রা তোমরা কি আনছো, শুড বি, শুড বি। তাহলে দেখো ইওর টিচার্স শুড বি ওবেড, তাহলে আমরা এই শুড বিটা কিন্তু আমরা এটা নিয়ে আসি। তাহলে অ্যাডভাইস টাইপের যে এক্সাম্পলগুলো থাকবে শেষে যে অবজেক্টটা তোমরা নিয়ে আসবে ইওর টিচার্স নিয়ে এসছি, মেইন ভার্বটা শেষ হবে থার্ড ফর্ম হয়ে যাচ্ছে, আর মাঝখানে যেটা আমি বললাম শুড বি নিয়েছি। তাহলে অর্ডার জাতীয় সেন্টেন্সকে লেট আনছি আর বি করছি, আর অ্যাডভাইস জাতীয় সেন্টেন্সকে আমরা শুড বি দিচ্ছি। এইবার দেখো যেটা আমরা এক্সাম্পল লিখবো সেটা প্লিজ দিয়ে যেটা বলছি, ধরো প্লিজ হেল্প মি, এবার যেটা লিখবো সেটা হচ্ছে ধরো প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, দয়া করে সাহায্য করো আমাকে, প্লিজ হেল্প। এবার আমি বলেছি যে এই প্লিজ কথাটা থাকলে তোমরা কনফার্ম তোমরা কি বোঝাচ্ছে যে এটা একটা রিকোয়েস্ট মানে অনুরোধ, প্লিজ কথাটা থাকবে। তাহলে আমি প্লিজের জায়গা আমি কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। তাহলে প্লিজের জায়গায় আর টু যোগ করে পরে আমাদের যা আছে তা লিখবো। তাহলে আমরা প্লিজের জায়গায় কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড, পরে টু যোগ করে আমরা এখানে যা আছে তা লিখবো। তার মানে কি বোঝাচ্ছে, কি আছে হেল্প মি, তাহলে টু হেল্প মি, প্লিজ গো দেয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। তাহলে ইউ প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড, তাহলে আমরা রিকোয়েস্ট টাইপের সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে করবো সেটা আমরা শিখে নিলাম, যে প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড লিখবো তারপর টু দিয়ে যাচ্ছে। তো ওকে এইবার দেখো আমি এই ইম্পারেটিভ সেন্টেন্সের এখন যে এক্সাম্পলটা দেব সেটা হচ্ছে অবজেক্ট নেই, অবজেক্ট ছাড়া সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা প্যাসিভ ভয়েসে করবে, অবজেক্ট নেই অথচ ওই সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ছে, আবার এই ইম্পারেটিভ সেন্টেন্স এই অবজেক্ট ছাড়া সেন্টেন্সগুলোতে আবার প্যাসিভ ভয়েসও করা যাচ্ছে। যেমন দেখো যেটা বলছে ধরো গেট আউট, গেট আউট, তাহলে আমরা জানি সকলেই জানি গেট আউট মানে, তাহলে এই গেট আউট এখানে দেখো
কোনো আমাদের অবজেক্ট নেই যে ওপেন দ্য ডু দরজাটি খোলো দা ডু অবজেক্ট রয়েছে কিন্তু এখানে দেখো ওপেন মেইন বা এখানে গেট আউট অবজেক্ট নেই তাহলে কি করে করব তখন মনে রাখবে যেই সব সেন্টেন্সে অবজেক্ট থাকবে না সেই সব সেন্টেন্সে হয় ইউ আর অর্ডার্ড নয়তো ইউ আর অ্যাডভাইস বানানটা খেয়াল রাখবে এ ডি ভি আই সি ইডি কখনোই লিখতে পারবে না একটা নাউন এ ডি ভি আই এস ইডি অ্যাডভাইসড তো যাই হোক তাহলে দেখো ইউ আর অ্যাডভাইসড অথবা ইউ আর অর্ডার্ড অর্থাৎ অবজেক্ট নেই যেসব সেন্টেন্স গুলো অবজেক্ট নেই যেই সেন্টেন্স গুলোতে সেই সেন্টেন্স গুলোতে আমরা এইভাবে করবো প্রথমে আনবো তাহলে আমাদের এক ফার্স্ট বুঝতে হবে এটা অর্ডার বোঝাচ্ছে না এটা অ্যাডভাইস বোঝাচ্ছে যদি এই সেন্টেন্সটা অর্ডার বোঝায় তাহলে আমরা ইউ আর অর্ডার লিখব আর এই সেন্টেন্সটা যদি অ্যাডভাইস বোঝায় তাহলে আমরা ইউ আর অ্যাডভাইস লিখব তো যাই কারণ আমরা অবজেক্ট ছাড়া অর্ডার হতে পারে অ্যাডভাইস হতে পারে তাহলে গেট আউট এটা কিন্তু দেখো অর্ডার তাহলে আমরা কি লিখবো দেখো ইউ আর অর্ডার এইবার আমরা টু যোগ করে দিয়ে দেবো গেট আউট তাহলে দেখো কত ইজি তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস আর আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল গেট আউট ইউ আর অর্ডার টু গেট আউট এইবার তো তাহলে আমরা অ্যাডভাইস দিয়ে একটা লিখছি ধরো ওয়ার্ক হার্ড আমরা জানি যে ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম কর ওয়ার্ক হার্ড অ্যাক্টিভ ভয়েস এবার এটাকে আমরা প্যাসিভ ভয়েস কি করে করব দেখো এটাকে আমরা প্যাসিভ ভয়েস কি করে করব দেখো যে এটা আমরা দেখব এটা কি বোঝাচ্ছে ওয়ার্ক হার্ড এটা কিন্তু অর্ডার টাইপে বোঝাচ্ছে সেন্টেন্স আর এটা তো অ্যাডভাইস বোঝাচ্ছে যে কঠিন পরিশ্রম কর ওয়ার্ক হার্ড কোন কিছু সফলতার জন্য বা যে কি সাকসেস তাহলে ওয়ার্ক হার্ড অ্যাডভাইস তাহলে আমরা কি লিখব ইউ আর অ্যাডভাইসড দেখো এটা বুঝে দিচ্ছে ইউ আর অ্যাডভাইসড এবার টু যোগ করে যা আছে কি আছে ওয়ার্ক হার্ড তাহলে হয়ে গেল আমাদের এইটা যে ইউ আর অ্যাডভাইসড টু ওয়ার্ক হার্ড তাহলে এই টুটা কিন্তু লিখতে ভুলবে না এই টুটা লিখতেই হবে ইউ আর অ্যাডভাইস টু ওয়ার্ক হার্ড তাহলে আমাদের দেখো মনে হচ্ছিল যে খুবই কঠিন যে গেট আউট ওয়ার্ক হার্ড এগুলো আমি কি করে লিখব প্যাসিভ ভয়েসে কিন্তু দেখো কত সোজা ইউ আর অ্যাডভাইস টু ওয়ার্ক হার্ড অর্থাৎ এই গ্রামারের ইংরেজি এই গ্রামারগুলো যদি আমি খুব ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি নিশ্চয়ই তোমরা শিখতে পারবে আমি প্রতিদিন তোমাদেরকে এরকম গ্রামার ক্লাসগুলো গুলো নিয়ে আসবো শুধু ন্যারেশন ভয়েস এন্ড টেন্স নয় মানে ইংরেজির সমস্ত রুল আমি তোমাদের নিয়ে হাজির হব তোমাদেরকে কথা দিলাম তোমরা যদি খুব মনোযোগ সহকারে আমার এই ক্লাসগুলো দেখো ইংরেজি শিখবেই আর ইংরেজি শিখতে পারলে অনেক কিছু বেনিফিট পাওয়া যায় লাইফে সেটা তোমরা সকলেই জানো তো যাই হোক তা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে নেক্সট ক্লাসগুলো তোমরা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও আর তার জন্য পাশে তোমরা অবশ্যই বেল আইকনে ক্লিক করে তোমরা অবশ্যই তোমরা অল নোটিফিকেশনগুলো সেভ করে রাখবে ওকে আপ টু দিস